বামফ্রন্ট সরকার যখন ছিলেন ক্ষমতায় 100 টাকার মধ্যে 80 টাকা 85 টাকা 90 টাকা সাধারণ মানুষ গরিব পঞ্চে মানুষের হাতে আমরা টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করতাম। আর এখন বিজেপি আইপিএফ বিজেপি সরকার আসার পর 100 জনের মধ্যে 10 জনের হাতে টাকা চলে যাচ্ছে, 90 জন মানুষের হাতে টাকা সেখানে যাচ্ছে না। ফলে 90 জন মানুষ যখন হাতে পয়সা নাই, ওই বাজারটা দোকানটা সেরকম ভাবে বেচা কেনা হচ্ছে না। সেরকম ভাবেই আজকে আমরা দেখছি, যেমন ব্যবসা বাণিজ্য তেমনি আপনার চাকরি বাকরি বেকার যুবক 299টা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, একটা প্রতিশ্রুতি পালন করেছে বুকে হাত দিয়ে বলতে পারবেন? এই এলাকা যারা বিজেপি করেন ভাইদেরও আমি অনুরোধ করব, একটা আঙ্গুল তুলে দেখার না। এই যে চম্পনগর এলাকায়, ভেলভারী এলাকায়, মন্দাই এলাকায়, জিহেনি এলাকায় একটা দৃষ্টান্ত আঙ্গুল তুলে দেখাক যে না, সত্যিই বিজেপি আইপিএফ জোট সরকার আসার পর এই কাজটা আমরা করেছি। দেখাবার জুতো নেই যারা এলাকায় বিজেপি করেন আইপিএফ করেন, বর্ণনা যারা পার্টি করে যারা করছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরকে আমি দোষ দিতে চাই না। যারা মানুষের সাথে প্রবঞ্চনা করে যারা মানুষকে ঠকিয়েছে, যে নেতারা যে ধর তাদের জন্য আজকে যারা বিজেপি করছেন তারাও কথা বলতে পারছে না, তারাও মুখ দেখাতে পারছে না, কারণ সরকার তো কিছুই করছে না। চম্পনগর এলাকায় বিজেপি যারা করছেন তারা কি করে কথা বলবেন? কথা বলার জুতো নেই। কাজেই এইরকম পরিবেশ তো আমরা চাই না, এটা যে কোনো মূল্যে পরিবর্তন আমাদের করতেই হবে। আর মান্দাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তো আপনারা দেখেছেন, 5 বছরে যারা বিজেপি করেন ভাই বোনদের আমি অনুরোধ করবো, ওই যাদেরকে যে এমএলএকে আপনারা ভোট দিয়েছেন, এই এমএলএর চেহারা আপনারা দেখেছেন? এই এমএলএকে আপনারা কোনোদিন দেখতে পেয়েছেন? রাধাচরণ দেববর্মাকে অন্তত পক্ষে চম্পনগর সপ্তাহ একদিন দেখতে পেয়েছেন, দেখেছেন? কিন্তু আপনি যাকে যে এমএলএকে নির্বাচিত করেছেন 5 বছর চম্পনগর মানুষ দেখতে পায় নাই। আমি গত কিছুদিন আগে দুর্গানগরে গিয়েছিলাম, আমি বিজেপি করেন বিজেপিকে ভোট দিয়েছে, আমার সামনাসামনি হয়েছে, হ্যান্ডশেক দিলাম, কথা বললাম, আমি বললাম আপনাদের এমএলএকে আপনি চিনেন দেখেছেন? কোন না, আমি তো কোনোদিন দেখি নাই, একদিন দেখেছিলাম চুলটা কুকরানো চুল দেখেছিলাম, এখন চুলটা যেন কেমন হয়ে গেছে আমি আর জানি না। যারা আইপিএফ করেন সাধারণ মানুষ সকলের কাছে আমার আবেদন থাকবে, আসুন আমরা সবাই মিলে আবার নতুন করে গোটা ত্রিপুরা জায়গা সাজিয়ে তুলব, নতুন করে আবার মানুষের জীবন জীবিকার মান উন্নত করবার যে চেষ্টা বামফ্রন্ট সরকার, বিগত বামফ্রন্ট সরকার করেছিলেন, এটাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার যে সংগ্রাম এটাকে বড় করবো।